জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেট্রো রেলে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। যুক্ত হচ্ছে সহকর্মী সাদিয়া ন্যান্সির সঙ্গে, তিনি জানাবেন বিস্তারিত। ন্যান্সি ন্যান্সি আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের। আপনি জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ জাতির পিতা যে জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে কিন্তু আজকে সুবিধা বঞ্চিতদের মেট্রো রেলে ভ্রমণ করার একটি সুযোগ করে দেওয়া হয়েছে এবং সকাল 10টা নাগাদ শুরু হওয়ার কথা থাকলেও সেই যাত্রা কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মেট্রো রেল কিন্তু মোটামুটি কানায় কানায় পূর্ণ। যারা এখানে এসেছেন তারা বেশিরভাগই হচ্ছে ছিন্নমূল এবং সুবিধা বঞ্চিত শিশু এবং তারা কিন্তু বলছিলেন, আমরা তাদের সাথে কথা বলছিলাম যে কতটা উচ্ছ্বাস সবসময় তারা দেখেন যে মেট্রো রেল নিয়ে এত এত খবর কিংবা এত এত আলোচনা সমালোচনা, এর মধ্যে কিন্তু তাদের বেশিরভাগ শিশুরই কিন্তু প্রথমবার যাত্রা এবং এখানে কিন্তু শুধু রাজধানী থেকে না, রাজধানীর আশেপাশে থেকেও কিন্তু অনেক ছিন্নমূল শিশুরা এসেছেন। পাশাপাশি যদিও আমরা কোনো অভিভাবক দেখিনি যারা এসেছেন, সবাই হয়তো কেউ এসেছেন ভাই বোনের সাথে, কেউ এসেছেন বন্ধু বান্ধবীদের সঙ্গে নিয়ে কিন্তু এসেছেন এবং পুরোটা সময় তারা একরকম নিজেদের মতো করে উপভোগ করে নিচ্ছেন। এবং আসলে কতটা উচ্ছ্বাস আমরা যখন তারা মেট্রো রেলে উঠছিলেন তখন কিন্তু তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে যেই মেট্রো রেলের স্বপ্ন আসলে আমরা দেখি এবং হচ্ছে আমাদের বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে তারা বিভিন্ন খবর দেখেন কিংবা বিভিন্ন ভাবে তারা এই মেট্রো রেল সম্পর্কে তারা জানেন, সেই জায়গায় প্রথমবারের মতো তাদের যাত্রা। একটু আমরা চেষ্টা করবো কয়েকজনের সাথে একটু কথা বলার, তাদের কেমন লাগছে একটু জানার। আগে কি মেট্রো রেলে ওঠা হয়েছে? না। কেমন লাগছে আজকে? অনেক ভালো লাগতেছে। কোত্থেকে এসেছেন আপনি? যে বারটা কত বলি ঝিলপার। আপনি যেমনটা আসলে শুনছিলেন যে এখানে যারা এসেছেন তাদের সবাই কিন্তু উচ্ছ্বসিত, অর্থাৎ তাদের প্রত্যেক সবারই কিন্তু একদম প্রথমবারের মতো যাত্রা এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমার সহকর্মী নিশ্চয়ই আপনাদেরকে দেখাচ্ছে, তারা কিন্তু নিজেদের মতো করে সময়টা উপভোগ করার চেষ্টা করছে। তারা এখান থেকে মতিঝিল থেকে যাদের যাত্রা শুরু হয়েছে এই মেট্রো রেল গিয়ে থামবে একদম উত্তর, অর্থাৎ একদম লাস্ট স্টপেজে গিয়ে কিন্তু তাদেরকে নামানো হবে, অর্থাৎ পুরোটা রাস্তাই তারা তাদের মতো করে সময় উপভোগ করবেন। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত সেই যাত্রা এখন অব্যাহত আছে, হয়তো পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের আরও কিছু দেখাতে পারবো আজকের ভ্রমণ নিয়ে।